আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। এবারে দ্বার খুলল স্বপ্নের পদ্মা সেতুর, বাঙালি ঘুরে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। এদিকে শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট, শ্রীলঙ্কাকে দেউলিয়া করার জন্য ভারত খাদ্য ঔষধ নিয়ে ছুটছে। জানিয়ে দেব বিমান বাহিনীর মহড়া শুরু। এদিকে দেশে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 73। সর্বশেষ জানিয়ে দেব সিলেটে বন্যার্ত 443 শিক্ষার্থীর পাশে ইউসেফ বাংলাদেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। দ্বার খুলল স্বপ্নের পদ্মা সেতুর, দ্বার খুলল বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর অবসান হলো দীর্ঘ অপেক্ষার। শনিবার বেলা 11:48 মুন্সীগঞ্জের মাও প্রান্তের টোল পরিষদের মাধ্যমে পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকাল 10:00 কিছুক্ষণ আগে হেলিকপ্টার যোগে ঢাকা থেকে তিনি মাওয়ায় পৌঁছান। সেখানে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত সুধীর সমাবেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী। বাঙালি ঘুরে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়েছে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আসুন শপথ নেই, উন্নত সমৃদ্ধ সোনার বাংলা আমরা গড়ে তুলব, জাতির পিতার স্বপ্ন আমরা বাস্তবায়ন করব। বাঙালি ইতিহাসের বাঁকে বাঁকে অনেক ত্যাগ তিতিক্ষা রয়েছে, বারবার আঘাত এসেছে, বাঙালি ঘুরে দাঁড়িয়েছে, উঠে দাঁড়িয়েছে যতবারই হত্যা করো, জন্মাবো আবার, দারুণ সূর্য হব, লিখব নতুন ইতিহাস। আজ সকাল 10:00 মুন্সীগঞ্জের মাওপ্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনে অনুষ্ঠানের সুধীর সমাবেশ তিনি এসব কথা বলেন। পদ্মা সেতুর থিম সং এর মাধ্যমে সুধীর সমাবেশ শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বক্তব্য রাখেন মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রী পরিষদ সচিবের বক্তব্যের পর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। প্রধানমন্ত্রী সকাল 11:45 জাজিরা পয়েন্টে পৌঁছে সেতু মোরাল 2-এর উদ্বোধনী ফলক উন্মোচন করেন, সেখানে মোনাজাতেও অংশ নেন তিনি। এর আগে সুধীর সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, আজ বাংলাদেশের মানুষ গর্বিত, সেই সঙ্গে আমিও গর্বিত, উদ্বেলিত। অনেক বাধা উপেক্ষা করে, ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা এই সেতু নির্মাণ করতে সক্ষম হয়েছি। এই সেতু কেবল সেতু নয়, এই সেতু কেবল দুই পাড়ের মানুষকে যুক্ত করছে না, এই সেতু কেবল ইস্পাত কংক্রিটের কাঠামো নয়, এই সেতু আমাদের গর্ব, এই সেতু আমাদের মর্যাদা, এর সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের আবেগ। শেখ হাসিনা বলেন, ষড়যন্ত্রের কারণে সেতু নির্মাণে 2 বছর দেরি হয়, তবে আমরা হতাশ হইনি, হতোদ্যম হইনি, সব অন্ধকার ভেদ করে আলোর পথে যাত্রা করতে সক্ষম হয়েছি। আজকে পদ্মার বুকে জ্বলে ওঠে লাল নীল সবুজ আলোর ঝলকানি। বঙ্গবন্ধু বলেছিলেন, কেউ দাবায় রাখতে পারবে না, কেউ দাবায় রাখতে পারেনি। শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট, শ্রীলঙ্কাকে দেউলিয়া করার জন্য ভারত খাদ্য ঔষধ নিয়ে ছুটছে বলছে বিশ্বের খবর। শ্রীলঙ্কা শুক্রবার প্রতিবেশী ভারত থেকে চাল এবং ঔষধের একটি চালান পেয়েছে, কারণ দ্বীপ দেশটি একটি অনুভূতপূর্ব অর্থনৈতিক সংকটের সাথে লড়াই করছে, যা সুপার মার্কেটের তাক এবং ফার্মাসি ক্যাবিনেটগুলি খালি রেখে দিয়েছে। বৈদেশিক মুদ্রার একটি গুরুতর ঘাটতির কারণে শ্রীলঙ্কা গত বছরের শেষ থেকে চাহিদা মেটাতে পর্যাপ্ত আমদানিকৃত খাদ্য জ্বালানি এবং ঔষধের জন্য অর্থ প্রদান করতে সক্ষম হয়েছে, যা ব্যাপক কষ্টের সৃষ্টি করেছে। এর 22 মিলিয়ন মানুষও দীর্ঘায়িত দৈনিক ব্ল্যাক আউট এবং দ্রুত মুদ্রাস্ফীতি সহ্য করতে বাধ্য হয়েছে, যা পরিবারের বাজেটকে জর্জরিত করেছে। ভারত শ্রীলঙ্কাকে তার খাদ্য শক্তির চাহিদার একটি অংশ মেটাতে অব্যাহত রাখার জন্য ক্রেডিট লাইনে 1.5 মিলিয়ন প্রসারিত করেছে এবং শুক্রবার চালানটি সহায়তা কথোপকথনের জন্য বিশেষজ্ঞদের ভারত সফরের পরে শ্রীলঙ্কার রাষ্ট্রপতির কার্যালয়ে গোটাবায়ের রাজাপাকসে বৈঠকের পরে বলেছেন, উভয় পক্ষই শ্রীলঙ্কার অর্থনীতিকে স্থিতিশীল পুনরুজ্জীবিত করার ভারতের সাহায্য কর্মসূচির ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে দীর্ঘ আলোচনা করেছে। বিমান বাহিনীর মহড়া শুরু। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর মহড়া শুরু হয়েছে। শনিবার বেলা 12:13 দিকে বিমান বাহিনীর এই মহড়া শুরু হয়। এর আগে শুক্রবার লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পর মুন্সীগঞ্জে বিমান বাহিনীর 31টি বিমান ও হেলিকপ্টারের সমন্বয়ে এ ডিসপ্লে প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে অংশ নেবে বিমান বাহিনীর 2টি করে মিগ-29 FT-7BG বা
F-17M BF-7 BGI এর সমন্বয়ে দেখানো হবে শোক পাস। ফ্লাই ফাস্ট প্রদর্শনে থাকবে তিনটি F-7 BGI BG-1 C 130J ও পাঁচটি K-8W এর সমন্বয়ে শোক পাস, তিনটি LA-410 ও পাঁচটি Glob-120TP-র সমন্বয়ে ফ্লাই ফাস্ট প্রদর্শন করা হবে। এছাড়া পাঁচটি MI-17 ও 171 এর মাধ্যমে পতাকা প্রদর্শন ও একটি Bell-212 এর মাধ্যমে লেফলেট বিতরণ করা হবে। IPSR পরিচালক জানান, এ প্রদর্শনীতে সেকুল ম্যানুভার প্রদর্শনের জন্য দুটি K-8W ভিক্সেন ব্রেক, প্রদর্শনের জন্য পাঁচটি K-8W লো লেভেল অ্যারোবেটিক্স, প্রদর্শনের জন্য একটি MiG-29 অংশ নেবে। এদিকে সকাল 10টায় পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাও পয়েন্টে আয়োজিত সুধীর সমাবেশে যোগদান শেখ হাসিনা, পরে পদ্মা সেতুর উদ্বোধন করেন তিনি। এর আগে সকাল 9:40 হেলিকপ্টার যোগে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে পদ্মা সেতুর মুন্সিগঞ্জের মাও পয়েন্টের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। দেশে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে 73। বন্যায় সারা দেশে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 73 জনে। গত 17 মে থেকে আজ শুক্রবার পর্যন্ত এসব মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার বিকেলে সারা দেশের বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, দেশের 10 জেলায় গত 38 দিনে 73 জন মারা গেছে। এর মধ্যে সিলেট বিভাগে 47 জনের মৃত্যু হয়েছে। এরই মধ্যে সিলেট জেলায় এ পর্যন্ত 16 জনের মৃত্যু হয়েছে। সুনামগঞ্জে 26 জন, মৌলভীবাজারে 3 জন এবং হবিগঞ্জে 2 জন মারা গেছেন। বন্যাজনিত কারণে ময়মনসিংহ বিভাগে মারা গেছে 22 জন, এরই মধ্যে ময়মনসিংহ জেলায় 5 জন, নেত্রকোনা জেলায় 8 জন, জামালপুর জেলায় 6 জন এবং শেরপুর জেলায় প্রাণহানি হয়েছে 3 জনের। রংপুর বিভাগে এখন পর্যন্ত বন্যায় 4 জনের মৃত্যু হয়েছে, তবে রংপুর জেলায় কারো মৃত্যু হয়নি। কুড়িগ্রামে 3 জন এবং লালমনিরহাটে 1 জন মারা গেছে। বন্যায় সারা দেশে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত বন্যায় বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা 4,614 জনে দাঁড়িয়েছে। এতে বলা হয়, গত 17 মে থেকে 24 জুন পর্যন্ত দেশে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন 3,276 জন, তাদের মধ্যে এখন পর্যন্ত ডায়রিয়ায় 1 জনের মৃত্যু হয়েছে। RTI রোগে আক্রান্ত হয়েছে 145 জন, এ রোগে কারো মৃত্যু হয়নি। বন্যা কবলিত এলাকায় বজ্রপাতে আক্রান্ত হয়েছেন 15 জন, তাদের মধ্যে 14 জনের মৃত্যু হয়েছে। সাপের দংশনে 4 জন আক্রান্ত হয়েছেন, 1 জনের মৃত্যু হয়েছে। এ সময় পানিতে ডুবে মোট 49 জনের মৃত্যু হয়। এসব এলাকায় চর্মরোগ আক্রান্ত হয়েছেন 236 জন, চোখের প্রদাহজনিত রোগে আক্রান্ত হয়েছে 78 জন, নানাভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে 80 জন, এছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হয়েছে মোট 735 জন, মারা গেছেন 8 জন। সিলেটে বন্যার্ত 443 শিক্ষার্থীর পাশে ইউসেফ বাংলাদেশ। সিলেটে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের প্রতি হাত বাড়িয়ে দিয়েছেন ইউসেফ বাংলাদেশের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। তারা তাদের একদিনের বেতনের টাকা দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত ইউসেফের শিক্ষার্থীদের পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছেন। শুক্রবার বিকেল 3টা থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট মহানগরের ঘাসিটুলা, বালুচর এবং বটেশ্বর এলাকায় অবস্থিত ইউসেফ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান সমূহে মোট 443 জন সুবিধা বঞ্চিত শিক্ষার্থীর পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, আলু, পেঁয়াজ, সেলাইন, বিশুদ্ধ পানি, বিস্কুট, ডিটারজেন্ট, সাবান ইত্যাদি। সুষ্ঠু এবং সুশৃঙ্খলভাবে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে সহযোগিতা করেন স্কুলগুলোর শিশু পরিষদের সদস্যরা।